সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। আজ 27 সেপ্টেম্বর, বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র পুত্র সন্তান আবরাম খান জয়ের জন্মদিন আজ। ছোট্ট জয় আজ 2 বছর শেষ করে 3 বছরে পা দিয়েছে শাকিব অপুর একমাত্র ছেলে জয়। শাকিব অপু এখন দুজন 2 মেরুর বাসিন্দা। পুত্র জয়ের দেখভাল তার মা অপু করলেও ছেলের জন্য বাবা শাকিবের মনো কাঁদে। যখনই সময় পান ছেলের খোঁজ খবর নেন শাকিব। জন্মদিনে ছেলের কথা স্মরণ করে মা অপু বিশ্বাস ফুটফুটে জয়কে নিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। অপু লিখেছেন, ভালো সময় কিংবা খারাপ সময়, উত্থান পতন ভালো কিংবা খারাপ, বাবা সবসময় আমি তোমার পাশে আছি। আমি সবসময় তোমার সবচেয়ে বড় ভক্ত, তোমার ভয়ঙ্কর রক্ষাকারী এবং তোমার অফুরান শক্তির উৎস হয়ে থাকবো। শুভ জন্মদিন প্রিয় আবরাম খান জয়, তুমি তোমার মতো করে উঠতে থাকো। অপু বিশ্বাস গত বছরের মতো এবারও তার সন্তান আবরামের জন্মদিনে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় পার্টি রেখেছেন। অপু জানান, বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে আবরামের জন্মদিন পালন করার ইচ্ছে আছে আমার, কোনো কমতি রাখতে চাই না, আর উপহার তো থাকবেই। এটা কি উপহার সেটা মুখে এখনই বলতে চাই না। গত বছর অপু বিশ্বাস তার সন্তানের জন্মদিনে জমকালো অনুষ্ঠান পালন করলেও দাওয়াত কার্ডে শাকিব খানের নাম ব্যবহার করেননি। তবে এবারের জন্মদিনের দাওয়াত কার্ডে অপু বিশ্বাস তার নামের পাশাপাশি শাকিব খানের নাম ব্যবহার করেছেন। ছেলের জন্মদিনের আমন্ত্রণ পত্র শুটিং সেটে গিয়ে শাকিবকে দিয়ে এসেছেন অপু। কার্ড পেয়ে খুশি হন শাকিব খান। সেখানেই ছেলের সঙ্গে কিছু সময় কাটান তিনি। শাকিবকে জন্মদিনের কার্ড দিয়ে মায়ের সঙ্গে ফিরে আসে জয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।